হ্যালো বন্ধুরা, আবারও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজ আমি আপনাদের জানাবো বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাই স্কুলে আপনারা কিভাবে যাবেন, কিভাবে পৌঁছাবেন, সেই সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো বিভিন্ন চাকরি পরীক্ষা সেন্টার হিসাবে কিন্তু এই বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাই স্কুলে কিন্তু সেন্টার পড়ে থাকে। অনেকেরই হয়তো পরীক্ষার সেন্টার কিন্তু এই স্কুলে পড়ে থাকে। তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপনি এই বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাই স্কুলে কিভাবে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে খুব সহজেই পৌঁছেতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যেই সমস্ত ডিটেলস আপনাদের জানাবো। আর কোনো রকম ব্যাগপত্র রাখার জায়গা আছে কিনা সেটাও আপনাদের বলবো, এবং একই সঙ্গে আপনাদের এটাও বলবো যে সেখানে কোনো রকমভাবে আপনি খাবার দাবার দোকান পাবেন কিনা, খাবারের দোকান পাবেন কিনা, সমস্ত কিছুটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব। চলুন তাহলে শুরু করি আজকের এই ভিডিও। বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাই স্কুলে যদি আপনি যেতে চান তাহলে আপনি যেখানেই থাকুন আপনাকে কিন্তু শিয়ালদা স্টেশনে আসতে হবে। আর যারা হাওড়া স্টেশনে আসবেন তারাও আসতে পারেন, কোনো সমস্যা নেই। হাওড়া স্টেশন থেকেও আপনি বেলেঘাটা যাওয়ার বাস পেয়ে যাবেন, শিয়ালদা স্টেশন থেকেও বেলেঘাটা যাওয়ার বাস পেয়ে যাবে। তো আমি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে অনেক লোক। তো দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে শিয়ালদা স্টেশনের বাইরে আছি। তো আপনাকে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে একটুখানি এগিয়েই টাওয়ার ক্লকের কাছে যেতে হবে। তো টাওয়ার ক্লকের ওখান থেকেই বাস কিন্তু পাস হচ্ছে, তো আপনি সেখান থেকেই বাস ধরে নিতে পারেন বেলেঘাটা যাওয়ার। আপনি যে পারে দাঁড়িয়ে থাকবেন সেই পার থেকেই কিন্তু আপনাকে বাস ধরতে হবে বেলেঘাটা যাওয়ার। আপনি বাসে ওঠার আগে একবার জাস্ট জিজ্ঞেস করে নেবেন যে বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাই স্কুলের ওখানে যাবেন কিনা, বলবে হ্যাঁ আপনি চেয়ে পড়বেন। তো বলে রাখি যারা মনে করছেন বাসে যেতে পারবেন না, অটো বা যদি মনে করেন স্পেশাল গাড়িতে যাবেন, ট্যাক্সিতে যাবেন, যেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমি বলবো 10 টাকা ভাড়া ফালতু খরচ না করার থেকে বাসে চলে যাওয়া ভালো। আর প্রচুর বাস এমনটা নয় যে ভিড় থাকবে, আপনি কিন্তু যেতে পারবেন। এবার বলি যারা হাওড়া স্টেশনে রয়েছেন, হাওড়া স্টেশন থেকে বেরিয়েও কিন্তু আপনি বেলেঘাটা যাওয়ার বাস পাবেন। আমি বাসের নাম্বার এক্সট্রা কিছু বলছি না, আপনি জাস্ট বাসে ওঠার আগে একবার জিজ্ঞেস করে নেবেন যে বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাই স্কুলে যাবেন কিনা, চেপে পড়বেন। তবে মনে রাখবেন শিয়ালদা থেকে কিন্তু বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাই স্কুলে যেতে 10 মিনিট লাগে, হাওড়া থেকে আসলে 20 মিনিট লাগবে বা আধ ঘন্টা লাগবে। তো যাই হোক, হাতে সময় নিয়ে কিন্তু আপনারা বেরোবেন। তো চলুন আমি বাসে উঠি, বাসে উঠে আপনাদের সাথে কথা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাই স্কুলের সামনেই রয়েছি। তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিই আপনাকে বাস কোথায় নামাবে বা ট্যাক্সি, টোটো, অটো যাই বলুন কোথায় নামাবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এবং ওখান থেকে কতটা যেতে হবে আপনাকে ভেতর দিকে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন দেশবন্ধু বাস স্টপ, বেলেঘাটা দেশবন্ধু বাস স্টপ আপনাকে কিন্তু এখানে নামিয়ে দেবে। তো যারা বাসে আসতে চাইছেন তারা বাসেও আসতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি হাওড়া থেকে আসুন বা শিয়ালদা থেকে আসুন, শিয়ালদা থেকে কম সময় লাগবে বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাই স্কুলে পৌঁছাতে, হাওড়া থেকে একটু বেশি, তাই বলে এমন আকাশ পাতাল ফারাক নয়। এবার ভাড়া সম্পর্কে আপনাদের বলে রাখি, আপনি যদি শিয়ালদা থেকে বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাই স্কুলে আসতে চান তাহলে আপনার ভাড়া পড়বে মাত্র 10 টাকা, আর যদি আপনি হাওড়া থেকে আসেন তাহলে আপনার ভাড়া পড়বে 15 থেকে 18 টাকা। কোনো কোনো বাস 15 টাকা নেয়, কোনো কোনো বাস 18 টাকা নেয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তা আপনি হাওড়া থেকেও আসতে পারেন আর শিয়ালদা থেকেও আসতে পারেন, কোনো সমস্যা নেই। আমি শিয়ালদা থেকে এসেছি তাই আপনাদের শিয়ালদা থেকে দেখালাম, হাওড়া থেকেও আসতে পারেন, কোনো ব্যাপার নয়। আমি পূর্ব বর্ধমান থেকে আসতে পেরেছি এতদূর, আপনারাও যেখানেই থাকুন খুব সহজেই কিন্তু চলে আসতে পারবেন। সব বেলেঘাটা দেশবন্ধু বাস স্টপ আপনাকে কিন্তু এখানে নামিয়ে দেবে। তো নেমে একটুখানি এগিয়ে এসে দেখবেন একটা গলি পড়ছে, এবং এই গলির মাথায় কিন্তু লাগানো আছে দেখবেন বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাই স্কুলের যে পথনির্দেশ, সেই পথনির্দেশের বোর্ড কিন্তু লাগানো আছে। আপনি এই রাস্তা ধরে সোজা চলে যাবেন, মোটামুটি 2 মিনিট হাঁটবেন, 2 থেকে 3 মিনিট, ঠিক দেখবেন স্কুলের সামনে এসে আপনি পৌঁছে যাবেন। এবার বলি, অনেকেই হয়তো ভাবছেন যে এখানে কি ব্যাগপত্র রাখার জায়গা আছে কিনা। আপনি এই দেশবন্ধু গার্লস হাই স্কুলের পাশেই কিন্তু স্কুল চত্বর লগ্নেই কিন্তু একটা ব্যাগ রাখার জায়গা আছে। চলুন তাহলে এই রাস্তা বরাবর এগিয়ে যাই, সোজা গেলেই কিন্তু আমাদের স্কুলটা পড়বে দেশবন্ধু গার্লস হাই স্কুল, বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাই স্কুল। তো চলুন তাহলে যাওয়া যাক।
এরপরে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি দেশবন্ধু গার্লস হাই স্কুলের সামনেই, বেলেঘাটা দেশবন্ধু গার্লস স্কুলের সামনে। এবং তার পাশেই দেখছেন সামনে একটা বড় মাঠ আছে, ছোটো মতো মাঠ, আর তার পাশেই কিন্তু ব্যাগপত্র রাখার জায়গা। চলুন আমি আপনাদের সেটাও দেখিয়ে দিই। আর ব্যাগপত্র রাখার জন্য স্কুলের পাশেই একটা গেট আছে, গেটের ভেতর দিয়ে ঢুকলে আপনি দেখতে পাবেন ব্যাগ রাখার জায়গা। আমি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, সবাই কিন্তু ব্যাগপত্র রাখছে। আপনি কিন্তু এখানে নিশ্চিন্তে ব্যাগপত্র রেখে স্কুলে কিন্তু পরীক্ষা দিতে যেতে পারেন, কোনো সমস্যা কিন্তু আপনার হবে না। তো বন্ধু, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আর আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন। চলুন আজকের মতো বিদায়। ততদিনের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।